अरे वो तो घर का ना ना घाट का रहा है, इसलिए जहाँ मुखिया है ना वो जीत के अपना सीटवा पहले देखा ले, दूसरा क्षम का কালকে এখানে আমাদের 95 নম্বর বুথের যিনি ক্যান্ডিডেট হয়েছেন পিঙ্কি বর্মন, তার বাড়িতে এসে পরে তৃণমূলের গোটা 50-এক দুষ্কৃতী এসে হামলা চালায় এবং তাকে হুমকি দিয়ে যায় যে সে যদি নমিনেশন তার উইথড্রল না করে সোমবার দিন তাহলে তার বাড়ির লাইন কেটে দেবে, জলের কানেকশন কেটে দেবে, তার স্বামীকে চাকরি থেকে বসিয়ে দেবে এবং তার ছেলেকে মারধর করবে, এই সমস্ত হুমকি তারা দিয়ে যায় এবং তৃণমূলের যা স্বভাব সন্ত্রাস সৃষ্টি করা সেই সন্ত্রাস তারা করে গেছে। এবং আমাদের আমরা তার জন্যই আজকে এখানে এসেছি যে আমাদের ক্যান্ডিডেট তৃণমূল যতই সন্ত্রাস করুক তার নমিনেশন কিন্তু প্রত্যাহার করবে না এবং 95 নম্বর বুথ থেকে সে লড়বে। আমাদের কাল গতকাল আমাদের যে পাণ্ডবসরের কোইনচার্জ আছে সন্তোষ মুখার্জিদা, তিনি অন্ডাল থানায় কমপ্লেন করেছেন এবং তার ভিত্তিতে পুলিশও এসেছিলেন এবং পুলিশ তার কাজকর্ম করছে। এদিকে এসেছিল আমাদের এখন যে উনি প্রধান আছেন বহুলা গ্রাম পঞ্চায়েতের এবং তার অনেক সাগরেদ আছে, তারা সবাই এসেছিল। আমি হলাম পার্থ পাল, পাণ্ডবসর মন্ডল টুয়ের সভাপতি। খড়া হুয়ে বীর বাহাদুর শত্রু আয়া থা বোল রা থা তুম বিড্রো করো, বিড্রো নেই করে তারা পতি কে নৌকরি সে নিকলবা দেঙ্গে আর তারা বেটা কো মার কে গোড়া তোড় দেঙ্গে, তারা ঘর উড় তোড় দেঙ্গে। কব কব সোমবার? কল আয়া থা। কল কব আয়া থা? कल आया था वही 7:45 में। कौन कौन आया था? शत्रु आया था और वीर बहादुर आया था, 1700 आदमी लेके आया था। क्या बोल रहा था? बोल रहा था कि तुम विड्रॉ करो नहीं तो तेरे का घर से निकलवा देंगे, घर तोड़ देंगे, लाइन काट देंगे, बिजली काट देंगे, कुछ नहीं रहने देंगे, तेरा पति के नौकरी से निकलवा देंगे, तेरा बेटा को मार के गोड़ा तोड़ देंगे, तुमको यहाँ जीने नहीं देंगे। जिस टाइम के खाना खा रहा हजम नहीं हो रहा है, क्या हम लोग का खड़ा होने का अधिकार नहीं है? पब्लिक का मर्जी किसको चुनेगा, आपको चुने चाहे हमको चुने, पब्लिक का मर्जी है ना, ये मेरा अधिकार तो छीन नहीं सकते आप लोग। कंप्लेंट किया है? कंप्लेंट किए थे तब पुलिस को बोलता है कि पुलिस कुछ नहीं करेगा, बीजेपी के नेता कोई कुछ नहीं करेगा, जो करेगा हम तुमको दिखाएगा, हम क्या चीज़ है? क्या चाहते हैं आप? हम चाहते हैं कि हम शांति मन से हम खड़ा रहे, शांति मन से मेरा चुनाव हो बस। प्रशासन को क्या बोलना चाहिए? प्रशासन से यही बोले हैं कि हमको काहे परेशान काहे कर रहा हूँ लोग, हम क्या किए हैं, कौन गलती किए हैं? कुछ गलती तो हमने किए हैं, हम एक कैंडिडेट के रूप से खड़ा हुआ है, खड़ा हुआ है तो हम क्या चुनाव लड़ने का अधिकार नहीं है हमको? जिसका मर्जी है वो चुनेगा, पब्लिक का मर्जी है कोई को चुनेगा, वीर बहादुर को चुनेगा, उसका चुनेगा, हमको चुनेगा, पब्लिक का मर्जी। जबरदस्ती ने ना हमको बोला, जबरदस्ती बोला सोमवार को तुमको ले जाएंगे उठा के, तुमको विड्रॉ करना पड़ेगा, ये कोई मतलब हुआ? किस पद में खड़े हैं? हम पंचायत समिति से खड़ा हुआ है, कैंडिडेट पंचायत मेंबर 95 बूथ मेंबर में। हाँ मेंबर में 95 बूथ ठीक हुआ, दरा धमका के जबरदस्ती बोलता है कि नहीं विड्रॉ करो विड्रॉ करो, हम कहा क्यों विड्रॉ करें? आपका नाम? मेरा नाम पिंकी बर्मन है। ए विषय मैं तो बोले छी नो टेंशन एंजॉय इलेक्शन, कोनो टेंशन है व्यापार नहीं। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনজোয়ার নবজাগরণ যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছে, মানুষকে এগিয়ে নিয়ে এসেছে, মানুষকে পথে নামিয়েছে, মানুষ ভোটের দিন প্রমাণ করে দেবে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। মানুষ উন্নয়নটা হাতে নিয়ে দেখেছে, মানুষ চেখে দেখেছে উন্নয়ন কাকে বলে। তো সুতরাং যারা এসব মিথ্যার বেসাতি করছেন তাদের বলবো লড়াই হবে ময়দানে, ব্যালট বক্সে, মানুষের দানে, মানুষের ইচ্ছায়, মানুষের অনুরোধে, মানুষের আশীর্বাদে। সুতরাং ভোটের দিন দেখা হবে। উপরে হামলা হচ্ছে এবং তাদেরকে ভয় দেখানো হচ্ছে এবং আপনাদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আচ্ছা আপনারা বলুন তো, এটা পাগলের প্রলাপ নয়?
নমিনেশন শান্তিভাবে হয়ে গেল, সবাই যে নমিনেশন করে এলো লাইন দিয়ে দাঁড়িয়ে নমিনেশন করে এলো, কোথাও গোলাপ ফুল পেলো, কোথাও ডাবের জল খেলো, সুন্দর করে নমিনেশন হয়ে গেল। পশ্চিম বর্ধমানের মতো শান্তিতে কোথাও নমিনেশন হয়নি। এর পরেও যদি কেউ বলে তাদের প্রার্থীদিকে ভয় দেখাচ্ছে, তো তাদেরকে বলুন না প্রার্থীদিকে আমার বাড়িতে পৌঁছে দিতে, ভোটের দিন বাড়িতে ফেরত দিয়ে আসবো। এগুলো অন্যায় ব্যাপার, এগুলো ভোটে প্রচার পাবার জন্য অন্য কোনো রাস্তা নেই, এগুলো মিথ্যা। মিথ্যার বেসাতি করছেন বিরোধী নেতারা, তাদের অনুরোধ করব যে বাতাসকে বিষাক্ত করবেন না। যেমনভাবে সুন্দরভাবে মানুষ নমিনেশন করেছে, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা পঞ্চায়েতে অংশগ্রহণ করেছে, এটা জনগণের পঞ্চায়েত নির্বাচন হোক, মানুষ যাকে ভোট দেবেন তার ভোটে নির্বাচিত হয়ে মানুষ পঞ্চায়েতে ফিরে আসুক। এইভাবে নোংরা খেলায় মাতবেন না, কোথাও কাউকে ধমকায়নি। এবারে কেউ যদি টিএমসির ক্যান্ডিডেট হওয়ার জন্য আসে, তাকে টিএমসি ক্যান্ডিডেট করেনি, সে না পেয়ে বেচারি বিজেপি বা বাম দলের কাছে পৌঁছেছে। আপনারা যে গট আপ গেম খেলছেন, রাম বাম এক হয়ে যে আপনারা খেলছেন, তা আপনারা কী করছেন? তো সুতরাং আমার অনুরোধ আপনাদের সাংবাদিকদিগ, এই মিথ্যার বেসাতিতে কান দেবেন না। পশ্চিম বর্ধমান জেলায় নির্বিঘ্নে নমিনেশন পর্ব শেষ হয়েছে, এবার প্রচার পর্ব, প্রচার সবাই ঠিক করে করুন, ভোটের দিন দেখা হবে। আচ্ছা, দলের সভাপতি